মন্দিরের দান বাক্সে টাকা চুরি করতে গিয়ে হাতে নাতে আটক হয়েছেন এক যুবক। মন্দিরে আমরা দেশের হিন্দু মানুষ মুসলমান সব একসাথে আমরা বাদ পাই, আমরা কুকাণ্ড আছে বন্ধু দেই না। এলাকাবাসীর দাবি, হিন্দু মুসলমানদের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি করাই ছিল তাদের মূল পরিকল্পনা। মানে আমাদের এই হিন্দু মুসলমান ভাইদের মাঝে ওরা এরকম একটা মানে ব্যাপক একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য ওরা চাচ্ছিল, এক মসজিদ এক মন্দির। মন্দিরের মেঝেতে গাছের শুকনো পাতা, ডালপালা, হাতুড়ি ও অগ্নিসংযোগের সরঞ্জামাদি সহ হাতে নাতে আটক করা হয় নেপাল চন্দ্র ঘোষকে। বাক্স থেকে টাকা চুরির পর মন্দিরে আগুন দেওয়ার পরিকল্পনা ছিল সেই যুবকের, এমনটা জানান এলাকাবাসী। আমাদের মন্দির দ্বারা পুরিয়া দেওয়ার লেগে আইছিল তারা, যে ঘটনা কইছে যারা তারা ধরা হয়েছে কি কইছে যে মন্দিরের আগুন দেওয়ার লেগে তারা আইছিল। এনেও দান বাক্স ভাঙছে, ভাঙ্গিয়া নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে ওরা আগুন লাগাইয়া মানে পুরিয়া দেওয়ার পরিকল্পনা একটা করছিল, স্বীকার করছে আরো এর সাথে জড়িত লোক আছে। স্থানীয়রা জানান, 17 আগস্ট দিবাগত রাত 2টার দিকে পূর্বধলা উপজেলার বাহরা কালীবাড়ির রাধা গোবিন্দ মন্দিরে ভাঙচুরের আওয়াজ শুনে এগিয়ে আসেন এলাকাবাসী। এ সময় জড়িত আরো কয়েকজন থাকলেও নেপাল ছাড়া বাকি সবাই পালিয়ে যেতে সক্ষম হয়। তার স্বীকারোক্তিমূলক কইছে তারা 8 জন আছে, একজন ধরা পড়ছে আর 7 জন পালিয়ে গেছে। তবে এই ঘটনা শুধুমাত্র চুরির ঘটনা, এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চক্রান্ত ছিল না বলে ধারণা করছেন পূর্বধলা থানার ওসি মোহাম্মদ তাজুল ইসলাম। মাইক্রোফাইবার কটনের তৈরি ক্লিন মপ, যা ঘরের ফ্লোর কে করে ঝকঝকে পরিষ্কার। ক্লিন ফ্লোর মপ, সহজেই পরিষ্কার। কেশবাসুরা যে বাংছে, কেশবাসুরা এমনি খোলা ছিল, এটা আমাদের টাকা ছিল না, কিন্তু তাদের ধারণা ছিল এটা অনেক টাকা পয়সা আছে, প্রচুর টাকা আছে, এটাতে টাকা পয়সা নিবে, এই জন্য তারা বাংসুর করতেছে। এখানে এই ঘটনাটা আপাতত চুরির ঘটনাই মনে হইতেছে, তবে আরো অন্যান্য লোকজন তাদেরকে ধরার জন্য আমরা তদন্ত চলতেছে, পরবর্তীতে তদন্ত সাপেক্ষে জানা যাবে। তবে এই ঘটনা এখন পর্যন্ত সাম্প্রদায়িকতা বা নাশকতা আছে বলে আমার কাছে মনে হইতেছে।